গর্ভবতী মায়েদের পেটের মধ্যে সন্তান ধারণ করার ক্ষমতা কে দিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই সন্তানকে আবার পৃথিবীর মধ্যে কে আনতেছেন? আল্লাহ তাআলা। আবার মায়ের পেট থেকে এই সন্তানকে জমিনের মধ্যে বের করতেছেন। এই সন্তানের এই ছোট্ট অবস্থায় খানাপিনার প্রয়োজন হয়, পেটের মধ্যেও খানাপিনার প্রয়োজন ছিল। কে খাওয়াইছে? মায়ের নার দিয়ে এই সন্তানকে মহান আল্লাহ খানা খাওয়াইছেন। এই সন্তান যখন জমিনের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুদরতের মাধ্যমে মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার দুগ্ধজাত দুধ তৈরি করে দিয়েছেন, যেই দুধটা খেয়ে এই সন্তান এরকমভাবে দুই বছর পর্যন্ত সুন্দরভাবে অনাশয়ে তার তৃপ্তি ভরে খানাপিনা খেয়ে সে এরকমভাবে বেঁচে থাকতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের মা ও বোনেদের বুকের মধ্যে স্তনের মধ্যে দুধ থাকে না, শুকিয়ে থাকে, বাচ্চা এরকমভাবে জমিনের মধ্যে আসার পরে দুধ পায় না। এরকমভাবে গর্ভবতী মা যারা আছেন, দুগ্ধ পানকারী মায়েরা বোনেরা, আপনারা হতাশার মধ্যে ভোগেন, কীভাবে কী করলে কী হবে, আপনারা এরকমভাবে কোনো ঠিক ঠিকানা পাইতেছেন না, কোনো ঔষধেও কাজ হইতেছে না। আসলে আমাদেরকে একটা কথা বিশ্বাস করতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করণওয়ালা জাত। আল্লাহ তাআলা যদি না চায়, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ঔষধ আপনাকে এরকমভাবে উপকার করতে পারবে না, সাহায্য করতে পারবে না, আল্লাহর হুকুম যদি না থাকে। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, সম্মানিতা মা ও বোনেরা, আপনারা এই আমলটি করবেন, যাদের এরকমভাবে মেয়ে যারা এই সমস্ত এরকমভাবে সমস্যার মধ্যে ভুগতেছেন, হ্যাঁ, সন্তান শিশু বাচ্চা, হ্যাঁ, আপনি দুধ পান করাইতে পারতেছেন না, আপনার মেয়ের বুকের মধ্যে স্তনের মধ্যে দুধ আসতেছে না, অথবা আপনি নিজে এই রোগী আছেন, হ্যাঁ, দুগ্ধ পান করাইতে পারতেছেন না নিজের সন্তানকে, তো আজকের এই গুরুত্বপূর্ণ তদবিরটি, পবিত্র কালামের যে আমলটি আপনাকে আজকে বলবো, সহিভাবে মনোযোগ সহকারে শুনে আপনি যদি দুগ্ধ পানকারী নিয়ে কোনো মহিলাকে এই তদবিরটি করে দিতে পারেন, তার বুকের মধ্যে, তার স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত দুধ এরকমভাবে দান করবেন, যেটা খেয়ে বাচ্চা তার, হ্যাঁ, এরকমভাবে যেই তৃপ্তিটা আছে ওইটা ওই বাচ্চাটা মিটাইতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকের এই তদবিরটি আপনাদেরকে শিখিয়ে দিব এবং জানিয়ে দিব, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এই চ্যানেলটি একটি ইসলামিক চ্যানেল, দিনের তালিম চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ আমলের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা চ্যানেলের মধ্যে প্রবেশ করে ওই ভিডিওটি দেখে আসবেন ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকের যে তদবিরটি ওইটা হলো, কোনো দুগ্ধবতী মহিলা, কোনো মা তার সন্তানকে দুধ পান করাইতে পারতেছে না, তৃপ্তি সহকারে তার সন্তানটা বুক থেকে দুধ খাইতে পারতেছে না, আল্লাহ প্রদত্ত শিখানো একটি দোয়া, শিখানো একটি আমল আজকে আপনাকে শিখাবো, এর উপরে যদি আপনি আমল করতে পারেন, আপনার স্তনের মধ্যে, আপনার বুকের মধ্যে আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা দুগ্ধ দিয়ে ভরপুর করে দিবেন, যেটা খেয়ে আপনার সন্তান তৃপ্তি থাকতে পারবে, আপনার সন্তান সুন্দরভাবে লালিত পালিত এবং বড় হইতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এই আশা, এই প্রত্যাশা রেখেই আজকের আমলটি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি স্বয়ং আল্লাহ প্রদত্ত এবং পবিত্র আল কোরআনের বাণী সূরাতুল ইয়াসিনের মাধ্যমে। আপনাকে নিয়মটি পূর্ণাঙ্গভাবে বলে দিব এবং জানিয়ে দিব, একটু ধৈর্য ধরে, ভিডিওটি একটু লম্বা হলেও 7 মিনিট 8 মিনিটের ভিডিও যদি হয় আপনি মনোযোগ সহকারে দেখবেন, সম্পূর্ণ আমলটি শুনবেন, তবে ইনশাআল্লাহ আপনাকে অনুমোদন দেওয়া হলো এবং এজাজও দেওয়া হলো, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সকলেই আমলটি করতে পারবেন। আর আল্লাহ তাআলার কালাম সম্পর্কে কোনো এজাজতের দরকার হয় না, কোনো অনুমতির দরকার হয় না, আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহর কালাম নিয়ে যে যেভাবে পারে সে সেভাবে ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ, কাজ করতে পারে, চিকিৎসাও করতে পারে। তারপরেও যারা অনুমতি চান কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, ইনশাআল্লাহ হুজুর আমি এই আমলটি করতে চাই, আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, তাহলেই আপনার অনুমতি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আপনার কাছে আসবে, আপনি যদি চিকিৎসক হয়ে থাকেন আপনি করে দিতে পারবেন, অথবা আপনার নিজের যদি এই সমস্যা থাকে মা ও বোনেরা, তাহলে আপনি নিজেও এই আমলটা করতে পারবেন। পবিত্র আল কোরআনের, হ্যাঁ, 22 নম্বর পারা থেকে শুরু হয়, 23 নম্বর পারার মধ্যে গিয়ে শেষ হয় সূরাতুল ইয়াসিন, যেটাকে বলা হয় পবিত্র আল কোরআনের রুহ। আল কোরআনের রুহ যেটাকে বলা হয়, মানুষের ভিতরে যেরকম রুহ থাকে, আল কোরআনের একটা রুহ আছে, ওই রুহটার নাম হলো, আত্মাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন আপনি সম্পূর্ণ একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করতে হবে, মানে লিখতে হবে, এই সূরাতুল ইয়াসিন লিখে এই পানিটা ধৌত করে প্রতিদিন ওই দুগ্ধবতী মাকে, গর্ভবতী যে মহিলা আছেন, যার সন্তান আছে,
দুধ তৃপ্তি সহকারে পান করাইতে পারতেছে না, ওই মহিলাকে আপনি 7 দিন পরপর পান করান ইনশাআল্লাহ তাআলা। ওচেই আল্লাহ রাব্বুল আলামিন নারীর স্তনের মধ্যে আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে দুধ দিয়ে ভরপুর করে দিবেন, যেটাকে সন্তান তৃপ্তি সহকারে হ্যাঁ এরকম সে বাঁচতে পারবে। আর যদি সম্পূর্ণ ইয়াসিনের এই সূরাটা লিখতে আপনাদের সমস্যা হয়, এখানে আরেকটি আমলের কথা বলা হয়েছে, পবিত্র আল কোরআনের এই সূরাতুল ইয়াসিনটা আপনি পাঠ করবেন, সম্পূর্ণ ইয়াসিন পাঠ করে আপনি কিছু লবণ নেবেন। এই যে দেখেন পোটলার মধ্যে যেই লবণ আছে, আমরা যেই লবণটা খাই, আপনি যেই লবণ পারেন ওই লবণটা আপনি জোগাড় করবেন, এতটুকু লবণ আপনি নেবেন, অথবা 100 গ্রাম লবণ নিতে পারেন। এই লবণটা নিয়ে আপনি কি করবেন, সূরাতুল ইয়াসিন পাঠ করে এই লবণের মধ্যে ফুঁক দিবেন। সূরাতুল ইয়াসিন কয়বার পাঠ করবেন, সূরাতুল ইয়াসিনটা আপনি 7 বার পাঠ করবেন। যদি আপনি না পারেন, ইমাম সাহেবের মাধ্যমে, হাফেজ কেরামের মাধ্যমে, অথবা আমাদেরকে ফোন করে বলবেন এবং আমাদেরকে কমেন্ট করে বলবেন, আমরা যেভাবে পারি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। এই সূরাতুল ইয়াসিনটা 7 বার পাঠ করে এই লবণের মধ্যে আপনি ফুঁক দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার তদবিরটা হয়ে গেল, আপনার আমলটা হয়ে গেল, এই সূরাতুল ইয়াসিনের আমল করা লবণটা ওই দুগ্ধবতী মাকে, ওই মহিলাকে, ওই বোনকে আপনি কি করেন, 7 দিন পর্যন্ত তার খাবারের সঙ্গে খাইতে দেন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই মহিলার উপরে এসে গেছে, এরকমভাবে বাচ্চার রিজিকের জন্য আল্লাহ তাআলা ওই মহিলার বুকের মধ্যে দুধ দিয়া ভরপুর করে দিবেন, যেটা খেয়ে বাচ্চা তৃপ্তি সহকারে আরামের সাথে থাকতে পারবে। এই ছিল সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকের তদবির, আজকের সুন্দর একটি কার্যকরী আমল। আপনারা অন্য কোনো দিকে মনোনিবেশ না করে সর্বপ্রথম আল্লাহর দিকে মনোনিবেশ হন। অনেক মানুষ তো এরকম কথা বলে থাকেন যে আল্লাহর কালামের মাধ্যমে কোনো কাজ হয় না। ভাই, আপনার ভক্তি যতটুকু থাকবে, আপনার ইচ্ছা যতটুকু থাকবে, আল্লাহর রহমত আপনার প্রতি ততটুকুই আসবে। অনেক মানুষ কমেন্টের মধ্যে আয়সা বলেন যে কথাগুলো সত্য না। ভাই, পবিত্র কোরআনের কথা যদি সত্য না হয়, পবিত্র কোরআনের বাণীর মাধ্যমে চিকিৎসা যদি সত্য না হয়, দুনিয়ার রং ডং গান বাজনা এগুলো সত্য হবে? ওই সমস্ত কথাগুলো বললে মনে হয় আপনি সুন্দরভাবে কমেন্ট করতেন, আপনার ভালো লাগতো। কোরআনের কথা আপনার ভালো লাগে না, আমলের কথা আপনার ভালো লাগে না, একবার কাজ না হইলে আপনি 10 বার করেন, ওইটা তো আপনি করতে পারেন না, কিন্তু কমেন্ট বক্সে আইসা ঠিকই একটি গালি দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে বুঝে শুনে সহিভাবে চিকিৎসা নেওয়ার এবং আমল করার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমিন।